ঝালমুড়ি। জঙ্গলের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এখন। জামা আটকে গেছে, কি দারুণ লাগছে। হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। তো এখন বাজে সকাল 6:30, আর এত তাড়াতাড়ি আজকে আমি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ এখন আমরা যাব মামার বাড়ি। আজকে মামার বাড়িতে একটা ফিস্ট আছে, তো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। এখন আমরা যাচ্ছি মাঠে, এই যে সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে পুরো মাঠেই একদম সর্ষে চাষ হয়েছে। বোন পিছিয়ে পড়েছে, গরম লাগছে, সোয়েটারটা খুলে নিচ্ছি। আর কি করব, সোয়েটারটা কোমরে বেঁধে নে। হাই, দূরে যে ঝোপগুলো দেখা যাচ্ছে ওখানে আমরা যাব। দেখে মনে হচ্ছে অনেক কাছে, কিন্তু এখনো অনেকটা হেঁটে তারপর যেতে হবে। আমি এক্ষুনি হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে। এই পাইপগুলো দিয়ে জমিতে জল যায়, জলের শব্দটা শুধু শোনো, কি জোরে জোরে আওয়াজ হচ্ছে জলের। এই যে জমিতে জল যাচ্ছে, রান্না হয়ে গেল সায়ন, আমরা পৌঁছে গেছি ফাইনালি আমাদের পিকনিক স্পটে। রান্না স্টার্ট হয়ে গেছে, এখন হচ্ছে টিফিনের জন্য বেগুনি ভাজা। সবজি তুলো ফিস্ট হচ্ছে, ভাপি এসে আগে জমি দেখতে চলে গেছে। ইও ভাপি, এখন অনেক সময় আছে, এক্ষুনি চলে গেছো? কলার গাছ নিয়ে যাবে, এই তো একটা কলার কাঁদি। এটা কি কি, এটা কি কলা গাছ? সিঙ্গাপুরি কলার, কি বড় কাঁদি বাবা, কি বড় তো কাঁদিটা। এই একটা ছোট ধরছে, চারা নিয়ে যাবে? চারা কই, চারা নেই। আমার বাপি শুধু বলছে এটা দেখা ওটা দেখা, বাপি এসে আগে জমি দেখতে এসে গেছে। কই বেগুন গাছ, চলো, বলছে বেগুন গাছ দেখা, বড় বেগুন নয় ছোট বেগুন। কত হয়েছে, মামাদের জমিতে তো যাব একটু পরে, মামাদের জমিতে যাব, তখন দেখাবো মামাদের ফুলকপি বাঁধাকপি সব কিছু চাষ হয়েছে। আস্তে আস্তে, ও রুসা হাই কর বাবু, একবার একবার হাই কর, আবার পরে ঝগড়া করিস যে আমাকে কেন দেখায় নে ভিডিওতে। এই দিকে, এই যে এই যে এই যে এই, এবং দেখ এখানে একটা ছোট পুকুরও আছে, এই দেখ জায়গাটা, এখানে থাকে, এখানে বাড়িও আছে একটা ছোট্ট, না কোথায়, এটা হচ্ছে গুদাম ঘর, মানে সব সবজি তোলার পর এখানে রাখা হয়, ছোটখাটো মাঠের মাঝখানে একটা ঘর। ছোটবেলায় তখন মামা বাড়ি এলেই এখানে ঘুরতে আসতাম মাঠে। দেখি কই ফাটা, ওরকম নয় ভুল করে, ওই তো ফাট, ওরা উপর থেকে টিবলো এরকম, আমি আটকে গেছে, লয়নি আর আরেকটা খুঁজি, লল এখানে, এই দেখ কত আস্তে আস্তে, ওই রুসাকে রুসাকে টেনে নে, রুসাকে টেনে নে, রুসাকে টেনে নে, বনে যেতে দিস না, এটা ফাটবে। কোনটা দেখি, এই দেখ কেমন করে এরকম একটা আঙুল দিয়ে চেপ না, ওরকম আরে বাবা একটা আঙুল দিয়ে এমন করে, অতগুলো দিয়ে দিকে করলে মোয়ে হয়ে যাবে, অত একটুখানি তো, ওই কাদের কি আমাদেরকে ধরে মারবে, করোনা হয়েছে আমাদেরকে ধরে মারবে, এইটা আরই হবে না, আরে ভুল করছিস তো, কোথায় বড় ফল দেখি, অমন করে এ বিশ ফল ফেলে দাও, ফেলে দাও ফেলে দাও, ফেল দে মানু বাবু, ফেল
এখানে মুড়ির চাট হচ্ছে, এখানে এখন মুড়ির চাট করা হচ্ছে। ঠোঙাই করে দেওয়া হবে সবাইকে মুড়ি, মুড়ি আর বেগুনি ভাজা। শশাও আছে, মামি এখানে শশা কাটছে। কোন বেগুনি নিয়ে আয়, তোমাকে এক পিস করে দিবে, আবার দেওয়া হবে। আচ্ছা আস্তে আস্তে, বেগুনি কি ভাত দিও? না শুধু মুড়ি দিও, অনেক আছে। আলু ভাজা, বেগুনি, শসা আর মুড়ি হলো, আমরা এখন এখানটায় বসে খাবো। আমরা এখন এখানে বসে খাবো, জুতোর ওপরেই বসে যাই, মুড়িটা খেয়ে নিই, তারপর আবার দেখা কথা হচ্ছে। মুড়িটা খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। বোন এখানে লঙ্কা এনেছে, আই যাও, যা ধুইয়ান ধুইয়ান। গেছে সায়নকে কাজ করানো হচ্ছে, ধুইয়ান তো বেচারা সায়ন। মা খেয়ে দে না রে, মাকে একবার ডাক তো সায়ন। আস্তে পড়ে না যায়, তুই তো ধরছিস না। দাদা দাদা, মুড়ি আমি খাবো না, আমি একটু রাখছি। তোর ঠোঁয়াটা নেবো আর আমার ঠোঁয়াটা নেবো, নিয়ে মিক্স করে নেবো। ওতে একটু এতে, ইয়েস, কি বুদ্ধি, এরকম করে। আমার আলু ভাজা কোথায় গেল? আমার হাতের ক্যারামতি নেই। এখন হচ্ছে কি বলে সেগুলোকে, মুড়ি না, ঝালমুড়ি। এখানে ঝালমুড়ি তৈরি করা হচ্ছে আলু ভাজা আর বেগুনি দিয়ে। বাপি মুড়ি খেয়ে হজম করছে, এখন ভাত খাওয়ার জন্য পেট ফাঁকা করছে। কোন খাবি? মানে হজম করে নে, খেতে পারবি নি নয় ভাত। আমলকি আমলকি এনেছে মা, দাও আমাকে দাও, আমি একটু হজম করি। তুই খাবি? তুই আগে মুড়ি শেষ কর, তারপর হজম করবি। আগে তো মুড়ি খেতে হবে, তারপর তো হজম করবি। খেয়ে নাও, তারপর দেব। এটাকে কি বলে বল, এটাকে কি বলে? বেগুন না, ভুল হলো। এটাকে কি বলে ঠিক করে বল, এটাকে কি বলে? হবে না, চিটিং হচ্ছে, চিটিং করছে। সব খেয়ে নিয়েছে মুড়ি গুলো। এই এই পুকুরটাতে মাছ আসে, মুড়ি দেওয়ার সাথে সাথে খেয়ে নিচ্ছে এসে। দেখি আর একটু দিয়ে, আমাদেরকে দেখে আর আসবে? বন্ধ পেয়েছে ওরা, আসছে আস্তে আস্তে। দেখা যাচ্ছে না ফোনে, আরে কাদা লাগবে ওরকম, এগুলো হবে না, আসছেই না তোমার। আমরা দেখতে পাচ্ছি, কানা দেখতে সায়ন তুই কানা বলে দিলি। কোথায় দেখা যাচ্ছে না ক্যামেরায়, অনেক বড় বড় মাছ, কিন্তু জলটা একটু কালো, পরিষ্কার হলে দেখা যেত। কি বলে গানে করছে, ঠোঁটের চর্চা, ঠোঁট চর্চা দেখছিস,
সব জোগাড় করে এনেছে। আর আমার মা এখানে এসেও ফোনে ব্যস্ত। কাকে ফোন করছে? সোয়েটারটা খোলো না, গরম তো। বলো হ্যালো গাইস, এখন আমরা যাচ্ছি মামাদের মাঠে সবজি বাগান দেখতে। উ সরু পথ, খুবই সাবধানে পা ফেলতে হবে, না হলেই বিপদ। যা, কে পড়লো রুসা? কত টমেটো হয়েছে। মামারা এখানে ব্রকোলির চাষ করেছে। ব্রকোলি একটা হয়েছে, কই রে বড় হয়নি একটাও, ছোট ছোট হচ্ছেই। খেয়ে নিয়েছে পোকাই। কেলো কি হলো? ক্যামেরা হচ্ছে চুপ করে গেছে। ফোন দেখ কত সুন্দর ডিজাইন, কেউ বলবে বল এটা গোবর? কত সুন্দর ডিজাইন করে দিয়েছে। এটা ছিল আমাদের আগের বছরের পিকনিক স্পট, আমরা আগের বছর এখানে পিকনিক করেছিলাম, একদম নদীর ধারেই। জায়গাটা দারুণ, আগের বারে এখানটাই হয়েছিল। বন পুরো জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন। তো এখন আমরা বনের মধ্যে দিয়ে যাচ্ছি মামাদের চাষের জমি দেখতে। এ দেখ কি ফুল, জায়গাটা কি সুন্দর দেখো। এখানে নদী, এখানেও পিকনিক করলে ভালোই হবে। এই হলাম আমরা, এত সামনে এখানে নৌকায় করে ফিস্ট করতে যাচ্ছে। ওই দেখো জমি, জমি চলে এসেছে। কই মটরশুঁটি? এই ধরেছে, ওই যে পাউশুঁটি, এই যে এই ধরেছে ছোট ছোট, ওই তো ধরেছে সব গাছে। বাবু বাবু পাউশুঁটি, এই তো এটা একটু বড় হয়েছে। কি দারুন লাগছে, একটা ছবি তুলে দে। খুব রোদ তো, পুরো মুখ কালো কালো আসছে ছবির মধ্যে। এখন যাচ্ছি বাড়ি, ফোনে বেশি চার্জ নেই, সরি বাড়ি নয়। এখন আবার পিকনিক স্পটে ফিরে যাচ্ছি, আমার ফোনে বেশি চার্জ নেই, কতক্ষণ ফোনটা চলবে বুঝতে পারছি না। আবার ওঠা, কত কর ভাঙা পেরেছে। আমি মা এখন পারছে কর ভাঙা। দেখি কতগুলো পেরেছো, কত পেকে আছে কর ভাঙা। কি করে পারলে? দেখি মামিমা কতগুলো পেরেছে, কতগুলো। ও মামিমা অনেকগুলো পেরেছে, চলো বালি চলো, পারতে হবে না। সাইকেল চড়বি কোথায়? সাইনের ওপর দিয়ে চালিয়ে দে, সাইনের ওপর দিয়ে চালিয়ে দে, পড়ে যাবি। আরে পড়ে যাবি বোন, পড়ে যাবি। এখানে রাস্তা একদম সরু,
আমি একটু পেছনে বসবো, ফেলবি নি। এখানে এখন খাওয়া হবে পকোড়া, চিকেন পকোড়া। ছোট ছোট প্লেটও এনেছি, চিকেন পকোড়া। কি বলছিস, কি বলছিস, কি বলছিস রোসা? তুই কি বলছিস? বসে থেকে থেকে কোনো কাজ পাচ্ছিলাম না, তাই এখন আমরা যাচ্ছি কুল কাটতে। কুল, এই তো কুল গাছ, খুব ছোট ছোট। এই তো কত কুল এনে, ও মা ধরো আমি একটু পারি। শুয়ে পড়েছি এখানে বসে আছি, হচ্ছে কলা পাতা কাটা হয়ে গেছে, হয়ে গেছে। আর দিতে হবে না, আর ঝাঁট দিতে হবে না। রান্না হয়ে গেছে, এবার এখানে হচ্ছে খেতে বসার প্রস্তুতি। ধরবো মা, আমার আইফোনের চার্জ শেষ, তাই এখন পুরানো ফোন থেকে ভিডিওটা করছি। একটু হয়তো কোয়ালিটিটা খারাপ আসবে। এখানে হজম করার জন্য পেয়ারা মাখা করা হচ্ছে, প্রস্তুতি নেওয়া হচ্ছে সব। এইখানে দেখো একটা কাটা হয়েছে, এইখানে একটা কাটা হচ্ছে। তো আমাদের পিকনিক কমপ্লিট, এখন আমরা যাচ্ছি বাড়ি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতো, টাটা।